প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা অবস্থান করছি পাবনা ভাঙ্গুড়া শরৎনগর গরুর হাট ঐতিহ্যবাহী হাটে অনেক ধরনের গরু পাওয়া যায় সার বাচ্চা বড় ধরনের সার গাভী তো আমরা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের যে আজকের বাজারটা কেমন সঙ্গে থাকুন ভাই দুরা দাম কত 80 1 লক্ষ 80 হাজার বেচাকেনার দাম কত 70 উপরে যাওয়া লাগে 1 লক্ষ 70 ফিজিয়ান জাতের বাচ্চা এই বাচ্চাটা কার ভাই এটা কত কিনছেন 66 হাজার কয়টা এটা কত কিনছো 53 হাজার দাদিছে না না বয়স কত বয়স বার নয় পড়ি যদি দাঁতে নাই বয়সের ভাই সার বাচ্চার দাম কত ভাই দাঁত হয়েছে না কি জাতের বাচ্চা শাহিয়াল জাতের বাচ্চা দাম কত হ্যাঁ 165 বেচা দাম 140 হলে বেচা যায় ভাই 140 হাজার টাকা বেচা যাবে এটা কার বাচ্চা ভাই এটা কি বাচ্চা দশাল বাচ্চা দাঁত হয়েছে কি দাঁত হয় না এর দাম কত বাচ্চাটার দাম 65 বাচ্চা দাম 70 যদি দেওয়া যায় ওরাম তো পায় না দাদা 80 90 হাজার 90 হাজার দেওয়া যাবে 80 দেওয়া যাবে না ভাই এটা কিনলেন নাকি এটা কত দাম হইল 125 না কোথায় যাবে এটা মহীশূরে আচ্ছা এটা কি বাজারে আসেই বাচ্চা দিছে আচ্ছা বিক্রি হয়েছে নাকি এটা কত 62 162 মাত্র একটা গাভী দেখলাম বাজারে এসে বাচ্চা দিছে মুরব্বী 11টার দাম কত হচ্ছে হ্যাঁ 30-35 না দুধ কয় লিটার হইতে পারে সকাল বিকাল 10 লিটার হয় আর আগে 17-18 লিটার প্রেগনেন্ট গর্ভবতী 6 মাস গাভ সাথে বাচ্চা নাই তো না সাথে বাচ্চা নাই বাচ্চা বাড়িতে আছে ওরা কাটে রাখছে আচ্ছা ভাই এটা কত কিনলেন না ভাই বেসবো ভাই এখন চাইছি না মার আর্দ্রত নিয়ে যাচ্ছে ডুবাই ভাবতেছি বেসবো ভাই এটা কত কিনলেন 1,73,000 এটা কত দূর যাবে ভাই মোষ কিনলেন না বিক্রি করতে আসছিলেন ও ফেরত নিয়ে যাচ্ছেন এটা কত হইল ভাইয়া 1,76,000 আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ